Assalamualaikum everyone, welcome back to my channel Luna's Kitchen. আমি লুনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য আসলাম। যে আমার আজকের রেসিপি হচ্ছে লতি চিংড়ি কাঁঠালের বিচি দিয়ে আমি একটা রেসিপি করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। যে এখানে আমি আজকে যে রেসিপিটা করব তার জন্য আমি যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তা এখানে সব কিছু দেওয়া আছে। তো আমি প্রথমে রান্নার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে শুটকিটাকে একটু ফ্রাই করে নিয়েছি। তো আমি শুটকিগুলোকে একটু কয়েক মিনিট ফ্রাই করে নেব, তারপরে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। যে আমার শুটকিগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি হলুদ এবং মরিচ। যে হলুদ মরিচ দিয়ে আমি এটাকে আবার একটু কষিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে। তো কষানোর জন্য এখানে আমি একটু পানি দিয়েছি যেন মশলাটা না পড়ে যায়। তো আমি আবারও এটাকে ঢেকে দু তিন মিনিট কষিয়ে নিব। তো আমার এটা কষানো হয়ে গেছে, দেখেন উপরে তেলটা বেশি উঠেছে। এখন আমি দিয়ে দেব কাঁঠালের বিচি। তো এখানে আমি ফ্রেশ কাঁঠালের বিচি নিয়েছি। আপনার ছেলে এটা প্রয়োজনে ইউজ করতে পারেন, এখানে প্রয়োজন পাওয়া যায়। তো আমার বাসায় ফ্রেশ ছিল, আমি ওটা দিয়েছি। এখানে আমি এক কাপের মতো কাঁঠালের বিচি দিয়েছি, দিয়ে এটাকে আমি আবারও পাঁচ মিনিট কষিয়ে নিব। তো এখন দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। তো আমি কাঁঠালের বিচিটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট, যেন কাঁঠালের বিচিটা অর্ধেক সিদ্ধ হয়, যেন 50% মতো সিদ্ধ হয়। তারপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। তো এই রেসিপিটা আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, এটা অনেক ইয়ামি হয় লতি ছিঙে এবং সাথে কাঁঠালের বিচি দিয়ে। আমি জানি এটা অনেকে খেয়ে থাকেন, তো আমার মতো কারা এটাকে অনেক পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। তো আমি সাথে ছিঙে এবং শুটকি দিয়েছি। আসলে এটা আমি কখনো শুটকি দিই না, আমি জাস্ট শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো আজকে আমি সাথে শুটকি দিয়েছি। তো এখন আমি আগে থেকে কেটে রাখা রসুন এবং চিংড়ি মাছ দুটো আমি একসাথে দিয়ে দিয়েছি। তো এখন অ্যাড করে দিচ্ছি লতি। তো আমার লতিটাও প্রয়োজন ছিল, আমি এটাকে ধুয়ে রেখেছি। তো এখন সবগুলো উপকরণ দিয়ে আবারও এগুলোকে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তো আমি লতিটাকে এভাবে 10-15 মিনিট কষিয়ে রান্না করব। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। যে আমি এখানে কোনো পানি ইউজ করছি না, কারণ লতিটা প্রয়োজন ছিল, লতি থেকে অনেক পানি বের হয়েছে যে দেখেন। তো আমি আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে রান্না করছি। তারপর আবারও ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি যেন নিচে দিয়ে পোড়া না লাগে। তো আমার লতিটা কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি অ্যাড করছি। আমি এক কাপের মতো গরম পানি দিয়েছি লতিটা পুরো সিদ্ধ হওয়ার জন্য, রান্না করার জন্য। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর টমেটো। তো টমেটো দিয়ে আমি আবারও ঢেকে রাখবো।
যেন টমেটোটা সফট হয়ে যায়। তো এই তো আমার সিম্পল আজকে রেসিপিটা তৈরি হয়ে গেছে, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই কামনাই করি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই কামনাই করি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।